হাসনাত আব্দুল হাই সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেও সাহিত্য বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছেন ছোট গল্প উপন্যাস ও নাটক রচনায় সমানভাবে দক্ষতা দেখালেও কথাসাহিত্যিক হিসেবেই তার প্রধান পরিচয় প্রকাশ পেয়েছে আন্ডার ফলোড বাই পূর্ণিমার চাঁদ একজন পেছনে ছায়ারা অ্যাংকর্ড বোট সেন্ট রিপুস টু মেল্টিং আইস নোঙর করা তরি তুলছে মেদু ঢেউ বরফ গলে ধীরে ফুল মুন ফ্রোজেন অনে লেক মুভস উইদাউট ট্রেমলিং পূর্ণিমার চাঁদ জমাট হয়েছে হ্রদে কাঁপে না যখন যায় তিমি উপন্যাসটি হাসনাত আব্দুল হাইয়ের একটি বিশিষ্ট সাহিত্য সৃষ্টি স্বাধীনতার পরবর্তী পর্যায়ের দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনালেক্ষ্য এ উপন্যাসের উপজীব্য প্রভু উপন্যাসটিতে গ্রাম জীবনের অধঃপতনের কথা বলা হয়েছে স্বাধীনতা পরবর্তীকালের মানুষের টিকে থাকা সংগ্রাম কীভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল তা এখানে বর্ণিত হয়েছে আমার আততায়ী উপন্যাসটি মুক্তিযুদ্ধজনিত জীবনযন্ত্রণা শিল্পরূপ তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল সুপ্রভাত ভালোবাসা আমার আততাই তিনি মহাপুরুষ যুবরাজ প্রভু সুলতান মোরেলগঞ্জ সংবাদ একজন আরও জানি কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ আরও বহু পুরস্কার আজ আমাদের শিল্পবাড়ির বাড়ির অতিথি কথাসাহিত্যিক হাসনাত আব্দুল হাই যদি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য শিল্পবাড়ি বাড়ি পরিবেশিত হয় দর্জি বাড়ির সৌজন্যে আজ শিল্প বাড়িতে আছেন বাংলা কথা সাহিত্যের এক অসামান্য কথা সাহিত্যিক হাসনাদ আব্দুল হাই হাই ভাই আপনাকে স্বাগত জানাই আমাদের শিল্পবাড়ি অনুষ্ঠানে আপনি এবং আমি আমরা যখন কথা বলব দুজনে আপনার সৃষ্টি সম্ভার নিয়ে সেই ফাঁকে অসাধারণ সৌকর্যে এবং নান্দনিকতা আপনার ছবি আঁকবেন শাহজাহান আহমেদ বিকাশ উনি ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান এবং এই অনুষ্ঠানে শিল্প শুরু থেকে তিনি আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের ছবি খুব চমৎকারভাবে তিনি মগ্নতার সঙ্গে আঁকেন যেটা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের শেষে আপনি দেখতে পাবেন তো আপনার লেখালেখির যে জীবন সে তার আগে আপনার শৈশবটা কোথায় কেটেছিল আমার শৈশব কেটেছে বিভিন্ন জায়গায় আমার আব্বা সরকারি চাকরি করতেন সেই উপলক্ষে তাকে বিভিন্ন জায়গায় চাকরি করতে হয়েছে আর প্রথম যে আমার জাগরণ চেতনা পৃথিবীর সম্বন্ধে সেটা হলো রানাঘাট আমি জন্মেছি কলকাতায় কিন্তু আমার প্রথম যে চেতনা সেটা হলো রানাঘাটে কলকাতার রানাঘাটে কলকাতার কাছে রানাঘাট তো সেটাই প্রথম শৈশবের স্মৃতি তারপর সেখান থেকে আমরা চলে যাই নড়াইলে নড়াইলে প্রায় দু বছর তিন বছর ছিলাম এবং সেখানে আমার হাতে খড়ি হয় তো শৈশবের স্মৃতি সবচেয়ে বেশি আপনি পড়াশোনা করে সিএসপি অফিসার হলেন তো পাকিস্তানে কত বছর চাকরি করেছিলেন পাকিস্তানে সালে যোগদান করে একাত্তর পর্যন্ত একাত্তরের একাত্তরের ডিসেম্বর পর্যন্ত এই যে কয়েক বছর আপনি পাকিস্তানের সঙ্গে ছিলেন এবং আপনি তো পশ্চিম পাকিস্তানেও ছিলেন ছিলাম বাঙালি এবং পাকিস্তানিদের মধ্যে যে বৈষম্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এইটা আপনি কিভাবে প্রত্যক্ষ করেছেন অনুভব করেছেন কথা হ্যাঁ এগুলো আমরা প্রত্যক্ষ করেছি অনুভব শুধু না নিজে চোখে দেখেছি ঢাকা থেকে যখন করাচে গিয়েছি এমনকি লাহোরে গিয়েছি তখন শহরের যে পার্থক্য চাকচিক এগুলো আমাদের চোখে পড়েছে তারপরে সেখানকার মানুষের যে জীবনযাপন সেই জীবনযাপনের যে মান স্ট্যান্ডার্ড অব লিভিং সেখানে ওই যে পার্থক্য সেটা আমরা দেখেছি এই পার্থক্য আমাদেরকে ক্ষুব্ধ করতো যে আমরা একই দেশের মানুষ এবং আমরাই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছি পাট রপ্তানি করে অথচ আমাদের দেশে শহর কিংবা গ্রাম সেই তুলনায় উন্নতি করা হচ্ছে না আমাদের যে অবহেলিত আমাদের যে অবহেলা করা হচ্ছে এবং এক ধরনের শোষণ করা হচ্ছে সেই অনুভব আমাদের মধ্যে আসতো এটা প্রশাসনিকভাবে যেহেতু আপনি প্রশাসনের সঙ্গে ছিলেন প্রশাসনিকভাবে কতটা অনুভব করেছিলেন প্রশাসনিকভাবেও আমরা অনুভব করেছি কেননা বিভিন্ন যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হতো তার মধ্যে আমরা দেখতাম কিছু কিছু সিদ্ধান্ত ইচ্ছা করেই পশ্চিম পাকিস্তানে অনুকূলে নেওয়া হতো যেমন একটা শিল্প যেটা ঢাকায় হতে পারত নারায়ণগঞ্জে হতে পারত সেটা সেখানে না করে তারা করাচি কিংবা রাওলপিন্ডে কিংবা লাহোরে তারা করতো তো এইভাবে তাদের যে পলিসি মেকিং নীতি নির্ধারণে এই নীতি নির্ধারণের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতাম যে তারা আমাদের প্রতি বৈষম্যমূলক ব্যবহার করছে আপনি যে একদিন লেখক হয়ে উঠবেন বা লেখক হবেন লিখবেন আপনি এটা আপনি অনুভব করলেন কখন এবং কিভাবে। এটা আমি অনুভব করলাম পড়তে পড়তে যখন এক সময় আমাকে আমাদের স্কুলে হাতে লেখা একটা ম্যাগাজিন লিখতে হলো ক্লাস সেভেনে পড়তে আমাদের সঙ্গে ক্লাস এইটের ছাত্রদের একটা প্রতিদ্বন্দ্বিতা হলো তারা প্রথমে হাতে লেখা ম্যাগাজিন বার করেছিল আমাদের ক্লাসের ছেলেরা আমাকে বলল যে তোমাকে সম্পাদক হতে হবে তুমি একটা পত্রিকা লাগো তো আমি আমার হাতের লেখা পত্রিকা বার করলাম সবার কাছে লেখা নিলাম পরে দেখা গেল অন্যেরা লেখা দিচ্ছে না আমি সব লেখা দিচ্ছি আচ্ছা তো এইভাবে আমার হাতে লেখক আমার সত্তার এবং সাপার হাসনাত আব্দুল কখন দেখলেন এটা হলো স্কুলে থাকতেই ক্লাস টেনে পড়তে আমাদের প্রথম স্কুলের বার্ষিক পত্রিকা বের হল আমাকে সেটা সম্পাদক করা হল এবং সেই পত্রিকায় আমার একটা ভ্রমণ কাহিনী ছিল দিল্লিতে আমরা গিয়েছিলাম স্টাডি ট্যুরে সে দিল্লির উপরে একটা ভ্রমণ কাহিনী ছিল তো সেই প্রথম উনিশশো চুয়ান্ন সালে প্রথম আমি ছাপা আমার নাম দেখি আপনার অনেকগুলো গল্পের বই আছে তার মধ্যে একটা গল্প আছে ইন্টারভিউ এবং গল্পটা লিখেছিল যতদূর মনে পড়ে আমার চুয়াত্তর সালের গল্প চুয়াত্তর বা আশি এই সময়ের গল্প আপনার তখন তো আপনি মোটামুটি প্রতিষ্ঠিত একজন সরকারি কর্মকর্তা এবং ওই ইন্টারভিউতে যে সিরাজ কালাম চৌধুরী এবং যে মেয়ে একটি রাভেয়া এবং তাদের যে জীবনের কষ্ট বেদনা এবং একটা চাকরির জন্য যে হাহাকার এবং মানতা এবং যেটা বুঝি যে সরকারি অফিসে যেটা হয় যে বড় কর্মকর্তাদের শ্যালক ভাই এদেরকে নিয়ে রাখে পরে একটা আইওয়াশ করার জন্য এক ধরনের বিজ্ঞাপন দেয় কিছু লোক আসে ইন্টারভিউ হয় কিন্তু আসলে ওই নিজেদের লোকগুলি নিয়ে হয় এই ইন্টারভিউ গল্পটা সেটা চমৎকারভাবে ফুটে উঠেছে এটা কি আপনার জীবনের অভিজ্ঞতা আপনার তো নিজের অভিজ্ঞতা মানে দেখার অভিজ্ঞতা কি না এটা আমার দেখার অভিজ্ঞতা না তো সাধারণ জ্ঞানের ভিত্তিতে যে ওই সময়ে মধ্যবিত্ত শ্রেণীর যারা শিক্ষিত তারাও তাদের পক্ষেও তদ্ভিদ ছাড়া চাকরি পাওয়া বেশ কঠিন ছিল আর মেয়েদের পক্ষে চাকরি পাওয়া আরও কঠিন ছিল আরও কঠিন ছিল মেয়েদের পক্ষে কারণ তখন মেয়েদের কোনো কোটা ছিল না তারপর অফিসে মেয়ে কাজ করবে এটাও একটা খুবই ব্যাপার ছিল এটা খুব একটা প্রচলিত ব্যাপার ছিল না তো এই দুটি কারণে সব অফিসে মেয়েরা কাজ পেত না মেয়েরা বেশিরভাগ কাজ পেত স্কুলে নার্স হতো নার্স হতো এই কিন্তু এই যে জায়গাটায় যে আপনি কালামকে যেভাবে দেখতে চাইলেন যে কালাম এবং রাবেয়ার যে চাকরির প্রয়োজন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের জন্য এবং ফ্যামিলির জায়গা থেকে এবং রাবেয়ার শেষ পর্যন্ত চাকরিটা হলো না অ্যাক্সিডেন্ট হলো চলে গেল ওদের মধ্যে একটা প্রেম হওয়ার কথা ছিল সেটা হতে হতে কিন্তু আর হইল না নাকি হয়েছিল না সেটা আমি উজ্জ্ব রাখলাম কালাম যখন অ্যাক্সিডেন্টের পরে ওর নাম মেয়েটার নাম খোঁজার জন্য হ্যাঁ চলে আসলো চলে আসলো এবং নাম খুঁজে পাচ্ছিল না তাকে নামটা খুঁজে বার করতেই হবে এই যে তার আগ্রহ হ্যাঁ আগ্রহ এর মধ্যে দিয়েই তার যে আকর্ষণ রাবেয়ার প্রতি এবং একটা অদৃশ্যে ধীরে ধীরেও যে একটা সম্পর্ক গড়ে উঠেছে এটা ইঙ্গিত রয়েছে এটা খুব প্রত্যক্ষভাবে বলি প্রত্যক্ষভাবে নেই হ্যাঁ কিন্তু এটা ইঙ্গিত রয়েছে হ্যাঁ এই ছোট গল্পগুলো লিখছেন লিখতে গিয়ে জীবনের কাছ থেকে কতটা নিয়েছেন কতটা কল্পনার মধ্যে ছিলেন বা আছেন আপনার গল্পগুলোর মধ্যে কতটা কতটা কল্পনা বাস্তব আমার গল্পের মধ্যে আমি বলবো বাস্তব সত্তর ভাগ কল্পনা তিরিশ ভাগ আমার অধিকাংশ গল্পই আমি সংবাদপত্রের নিউজ থেকে আমি সংগ্রহ করি বিশেষ করে মফসলের অনেক সংবাদ থাকে যেগুলো পড়ে আমার কাছে মনে হয়েছে যে এগুলো নিয়ে গল্প লেখা যায় তারপর আছে নিজের অভিজ্ঞতা তারপর আছে অন্যের অভিজ্ঞতা বন্ধু বান্ধবদের কাছে শুনি শুনে সেটা নিয়ে গল্প লেখা এই আর কিছু গল্পনা আপনার আরেকটি গল্প জরিফ যে গল্পটা হচ্ছে এনজিওরা কীভাবে আমাদের দারিদ্রকে বিকিকিনির জায়গায় নিয়ে যায় এবং বিদেশ থেকে এসে তারা খোঁজে যে হার জির জিরে মানুষ এই যে হাড় মানুষ এবং এটা কিভাবে আরও বিক্রি করা যাবে আরও এনজিও একটা দারিদ্রকে বিক্রি করে অন্যকে বিক্রি করে আমার দেশকে বিক্রি করে কীভাবে কিছু লোক ধনী হবে এবং বিদেশের আসে এই যে এই যে ব্যাপারটা এই অভিজ্ঞতাটা তারা যে জরিপ করতে গেলে এই দেশের মানুষ কতটা দরিদ্রের মধ্যে বাস করে এটা কি অভিজ্ঞতা থেকে নিয়েছেন এটাকে আপনি যেহেতু আপনি সরকারের সঙ্গে ছিলেন কিভাবে এটা আপনার আইডিয়াটা মাথায় এলো এটা আমি অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি নিয়েছি কেন আমি দেখেছি যারা দাতা সংস্থা তাদের মিশন যখন আসতো কোন প্রকল্প তৈরির জন্য বিশেষ করে দারিদ্র তারা গ্রামাঞ্চলে দরিদ্র কারা এটা তো তাদেরকে দরিদ্র দেখানো একটা কর্তব্য হয়ে দাঁড়াতো জি এবং চাকরি বাঁচানোর জন্য আমাদের দেশে কতটা দারিদ্র আছে সেই কর্মকর্তাকে দেখাতে বাধ্য করা হয় বাধ্য সেটা সরকারি কর্মকর্তারাও করেছে এনজিও করেছে ওইভাবে দারিদ্র দেখিয়ে আমরা বাইরে থেকে টাকা এনেছি এটা অস্বীকার করা যাবে না এবং এখনও হয়তো হচ্ছে কিন্তু আগের চেয়ে হয়তো কম এখন আগের চেয়ে হয়তো কম আপনার প্রেমের গল্প খুবই কম আপনি সব সমাজ বাস্তবতার এবং এর নিরীক্ষার ভেতর দিয়ে এগিয়ে গেছেন কিন্তু তার মতো একটা প্রেমের গল্প পেয়েছি নাম হচ্ছে ভালোবাসার গল্প এই যে ভালোবাসার গল্প ছবি এবং আমি বোধ হয় আমি ছবি ছবি এবং আমি তপু এবং মনি চমৎকার এঁকেছেন এটা কি অভিজ্ঞতা সঞ্জাত আপনার জীবনে প্রেম এই গল্পের ভিতরে কি কোথাও কোনো পাখা মেলেছে এটা আমার ঠিক নিজের অভিজ্ঞতা না কিন্তু আমার কোন বন্ধুর অভিজ্ঞতা থেকে কিন্তু এই যে দুটো ক্যারেক্টার দুটো পার্ট তৈরি করলেন এটা একটা অভিনব ব্যাপার এটা শেষ করে দিলেও তো পারতেন কিন্তু এইভাবে কেন আপনি দুটো পার্ট তৈরি করলেন এটা আমি একটু নতুনত্বের জন্য আমি একটু নিরীক্ষামূলকভাবে লিখলাম এটা অগান তো প্রেমের উপন্যাস গল্প যেভাবে লেখা হয় আমি একটু তার থেকে সরে এসে ভিন্ন ধারায় লিখি এই নতুনত্বের জন্য লেখা এই যে এই প্রেম এটা তো বোধহয় ষাটের দশকের প্রেম নাকি আরো পরে আরো পরে হ্যাঁ আরো পরে কেননা একটা জায়গায় আছে যে একাত্তরে গণ আন্দোলন হচ্ছে রাস্তায় মিছিল হচ্ছে এরা দুজন সেই মিছিলের মধ্যে মিশে গেল তাহলে এটা সময়কাল একাত্তর একাত্তর সেই পরবর্তীতে আপনি তো সেই সময়ের যাত্রী বা তার একটু আগের যাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেই সময় প্রেম কেমন ছিল আর এখনকার ছেলেমেয়েরা যে প্রেম বা সম্পর্ক এটা আপনি কিভাবে দেখেন বিশ্লেষণ আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রেম খুব কম হতো এর কারণ ছিল মেয়েরা খুব বাইরে বের হতো না একা বের হতো না আর ছেলে মেয়েদের মধ্যে মেলামেশার সুযোগ খুব কম ছিল এমনকি কো এজুকেশন যখন শুরু হলো ইউনিভার্সিটিতে কলেজে কো এডুকেশন ছিল না আমাদের সময় তো তখনও মেয়েদের সংখ্যা কম ছিল এবং তারা দূরে দূরে থাকত ক্লাস শুরু হওয়ার আগে আসতো স্যারের পেছনে পেছনে গিয়ে বসতো আবার ক্লাস শেষ হলে স্যারের পেছনে পেছনে চলে যেত তো ছেলে মেয়েদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ খুব কম ছিল তো এই মেলামেশার সুযোগের না থাকার জন্য প্রেম তখন খুব বেশি হয়নি দু একটা যে হয়নি তা না কিন্তু এটা খুব সাধারণ ছিল না কিন্তু আজকে বর্তমানে এর আমূল পরিবর্তন হয়েছে মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আগের শিক্ষা প্রতিষ্ঠানে এত মেয়ে থাকতো না হয়ে গেছে মেয়েরা এখন স্বচ্ছন্দে বাইরে বেরোয় যদিও তাদের বাইরে বের হওয়ার মধ্যে অনেক নিরাপত্তাহীনতা রয়েছে ঝুঁকি রয়েছে কিন্তু তারা বাইরে বেরোয় ছেলে ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা হচ্ছে তো এর ফলে তাদের মধ্যে প্রথমে বন্ধুত্ব হচ্ছে এবং সে বন্ধুত্বও সময়ে গিয়ে প্রেমে পরিণত হচ্ছে তো এটা এত সহজ এবং সাবলীল এবং স্বাভাবিকভাবে হচ্ছে যে এটাকে কারো চোখে পড়ে না আপনি যদি যে সময়টা পার করে এসছেন যৌবনের সে যদি এখন পান এখন আপনি কিভাবে এই প্রেমকে অনুভব করবেন আমি এখনকার তরুণ হলে এখনকার তরুণরা যেভাবে জীবনযাপন করতেন করে আমি সেভাবেই করতাম তারা তাদের সহপাঠিনীর সঙ্গে যেভাবে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে কারো কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমারও হয়তো সেরকম হতো আমি ব্যতিক্রমে জীবনযাপন করতাম না এখনকার তরুণদের মতোই আমি জীবনযাপন করতাম ভাগীরথীর গল্প এই ভাগীরথীকে আমি চিনি কারণ ওই অঞ্চলের মানুষ বরিশালের মানুষ পিরোজপুর জেলার মানুষ এবং ভাগীরথীকে আমি খুব নিবিড়ভাবে অনুভব করি যে পাকিস্তানের সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে ভাগীরথীর উপর নির্মম অত্যাচার করেছিল নির্মমভাবে হত্যা করেছিল তাকে নিয়ে আপনি একটি গল্প লিখেছেন এই গল্প লিখবার জন্যে আপনি এই কখন এটা লিখলেন এবং কিভাবে ভাগীরথীকে আবিষ্কার করলেন একদিন সংবাদপত্রে আমি ভাগীরথীর জীবন এবং তার মৃত্যু সম্বন্ধে এই খবরটা আমি পড়ি এই খবরটা পড়ে আমি এতটা আলোড়িত হই যে আমি তাকে নিয়ে একটা ছোট গল্প লিখতে আমি অনুপ্রাণিত হই এবং গল্পটা লিখি একাত্তরের মুপাশা মুফাস হচ্ছে বিশ্ববিখ্যাত একজন গল্পকার তার গল্পের একটা দুরাগত একটা ব্যাপার নিয়ে একটি অসাধারণ গল্প লিখেছেন এই 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 আইডিয়াটা টেকনিকটা বা ধারণাটা আপনি কিভাবে অনুধাবন করলেন যেভাবে একটা গল্প লেখা যায় আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে মোফাশোর এই গল্পটা আমাকে খুব আলোড়িত করেছিল যে একটা সাধারণ মেয়ে দেহ বিক্রি করে রমাপন যাপন করে এই তো ঠিক সেরকম আমার মনে হলো যে মুক্তিযুদ্ধের সময় এরকম একটা মেয়ে বাধ্য হয়ে সে পাক সেনাদের এতে যাচ্ছে তারপর তাদের লোভ লালসের শিকার হচ্ছে এবং ওই শহরের লোকেরা তার মাধ্যমে ওই সুযোগ সুবিধা নিচ্ছে পাকিস্তানি আর্মির কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু স্বাধীনতা হওয়ার পরে ওই মেয়েটা যার সাহায্য তারা নিয়েছিল যার কাছে তারা অনেক উপকার পেয়েছিল ওই মেয়েটার বিরুদ্ধেই তারা অভিযোগ আনলো এবং তার শাস্তির দাবি করলো তো এই যে হটকারিতা এটাকে আমি মোফাসার সেই গল্পের সঙ্গে একটি মিলিয়ে লিখতে চাইলাম সুলতান সুলতান হচ্ছে আমাদের সমাজের একটি অসাধারণ শিল্পী মিস্টেরিয়াস ক্যারেক্টার একটু বহিমিয়ান একটু অন্য রকম একটা জীবন জীবনযাপন করতেন তিনি তার সঙ্গে আপনি অনেকদিন মেলামেশা করেছেন আমি জানতে চাইছি যে সুলতান নিয়ে একটু উপন্যাস হতে পারে এবং একটা খুব চমৎকার শিল্পসম্মত উপন্যাস হতে পারে এইটা আপনার দৃষ্টিভঙ্গিতে কিভাবে কখন জারিত হয়েছিল এটা আমি যখন তার বিচিত্র জীবন ব্যতিক্রমী জীবন সম্বন্ধে জানতে পারলাম তখনই আমার মনে হয়েছে যে এনাকে নিয়ে একটা উপন্যাস লেখা যায় তার জীবন ব্যতিক্রমেই অসাধারণ এবং বহিমিয়ান জীবন যাপন করেন অন্যের মতো না সমাজের যেসব নিয়মকানুন আছে তিনি তার বিপরীত স্রোতে গিয়েছেন এবং নিজের মতন করে নিজের শর্তে জীবনযাপন করেছেন এটা একটা দিক যা আমাকে আকর্ষণ করেছে লামচুরি গ্রামে জন্মেছিলেন আরোজ আলী মাতুব্বর এক বিস্ময়কর চরিত্র মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হয়তো পড়তে পেরেছিলেন কিন্তু তারপর তিনি দর্শনের একটি আরেকটি জগৎ তিনি তৈরি করেছিলেন আমরা খুব বিস্ময় মানি এবং এটা আনন্দ অনুভব করি যে আপনি সেই আরোজালী মাতুব্বরকে নিয়ে একটি উপন্যাস লিখেছেন একজন আরোজ আলী এর কোন বিষয়টা আপনাকে বেশি আকর্ষণ করেছিল ওনার এই যে জ্ঞানের প্রতি তার যে তীব্র আকর্ষণ জ্ঞান অর্জন করার তিনি স্কুলে ক্লাস পর্যন্ত পড়েছিলেন তারপরে দারিদ্রের জন্য আর পড়তে পারেননি কিন্তু তিনি পড়াশোনা প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে না পারলেও পড়াশোনা করে গিয়েছেন চাষ করেছেন চাষবাস করার সময় হাল কর্ষণের পরে তিনি দুপুরবেলা বসে বসে বই পড়েছেন এবং স্কুল থেকে তিনি সিলেবাস নিয়ে এসছেন স্কুলের সিলেবাসে যেভাবে বইগুলো পড়া হতো তিনি ঠিক সেইভাবে বইগুলো পড়তেন অর্থাৎ তিনি ক্লাস সেভেন ক্লাস এইট এইভাবে উনি বইগুলো পড়েছেন যেন মনে হয়েছে তিনি এখনও ক্লাসে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন এইভাবে তিনি স্বশিক্ষিত হয়েছেন এবং এই স্বশিক্ষিত হওয়ার পর তিনি এমন পর্যায়ে পৌঁছেছেন যে তিনি দর্শনের মতন কঠিন বিষয় সেই বিষয়ে আগ্রহ তার জন্মেছে এবং দর্শনের বিষয়ে পড়েছেন এবং সে দর্শন নিয়ে তিনি লিখেছেন এবং সে দর্শনের বিষয়ে আলোচনা করার জন্য বরিশাল বিএম কলেজের অধ্যাপকদের সঙ্গে আলোচনা করেছেন সে অধ্যাপকরা প্রথমে তাকে খুব একটা গুরুত্ব দেননি কিন্তু পরে তার চিন্তার মৌলিকতা দেখে তারা বিস্মিত হয়েছেন এবং তা বোধ করেছেন তার সঙ্গে কথা বলার জন্য এবং তাকে তাদের তাদের সমকক্ষ বলে তারা তাকে মনে করেছেন এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এবং বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকের সঙ্গে তার একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল জীবনের শেষ দিকে এবং তিনি খুব সম্মানও পেয়েছিলেন এই সমস্ত মানুষদের কাছ থেকেও হ্যাঁ এরা শুধু তার সঙ্গে আলাপ আলোচনা করেনি তাদের বাড়িতে ডেকে নিয়ে আমন্ত্রণ জানায়নি তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সামনে ছাত্র ছাত্রীদের সামনে তাকে উপস্থিত করে বক্তৃতাও দিয়েছেন জি আর দর্শনের উপরে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাসে দর্শনের বি এম এ ক্লাসে গিয়ে বক্তৃতা দিয়েছে তার এতটা আত্মবিশ্বাস ছিল এবং এই আত্মবিশ্বাস এসেছে তার পড়াশোনার মাধ্যমে এবং খুব সাধারণভাবে চলতেন মনে হচ্ছে যে খুবই সাধারণ থেকে সাধারণের একজন মানুষ কিন্তু মননীয় মেধায় কত বিকশিত ছিলেন তিনি খুবই সাধারণ থাকতেন খুব সাধারণ জীবন জীবনযাপন করতেন তার খাওয়া দাওয়া তার পোশাক আশাক খুবই সাধারণ ছিল কারণ উনি তো দরিদ্র পরিবারের মানুষ শেষের দিকেও উনি ধনী হননি কৃষকই ছিলেন এই জন্য তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ কিন্তু ওই যে একটা ইংরেজিতে কথা হচ্ছে সিম্পল লিভিং অ্যান্ড হাই হাই থিঙ্কিং এইটাই তিনি বিশ্বাস করতেন চিন্তা জগৎ ছিল অনেক উঁচুতে অনেক উঁচুতে অনেক উঁচুতে আপনার আরেকটা উপন্যাস নভেরা আমাদের এই বাংলার এই শ্যামল মাটির এক নারী যিনি এই প্রথম এই বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে স্কাপচার কিংবা আঁকতে শুরু তৈরি করতে শুরু করেছিলেন এবং তার বিকশিত হবার আগেই তিনি অনেকটা হারিয়ে গেলেন পর্দার আড়ালে সেখান থেকে আপনি তার একটি উপন্যাসের ভিতর থেকে নিয়ে এলেন নবেরা নবেরা তো হারিয়েই গিয়েছিল আপনার কেন মনে হলো যে হারিয়ে যাওয়া নবেরাকে একটি উপন্যাসে রূপান্তরিত করা যায় তাকে তুলে ধরা যায় এটা আমি করেছি মূলত শিল্পী আমিনুল ইসলাম প্রয়াত শিল্পী আমিনুল ইসলাম তার অনুরোধে তো আমাকে এক সময় শিল্পী আমিনুল ইসলাম বললেন যে আপনি তো সুলতানকে নিয়ে জীবনীভিত্তিক উপন্যাস লিখেছেন আপনি নভেরাকে নিয়ে লেখেন তাই বললাম আমি তো নভেরা সম্বন্ধে কিছু জানি না আমি তাকে দেখেছি দূর থেকে তার প্রথম যে ভাস্কর্যের প্রদর্শনী সেখানেও গিয়েছি কিন্তু তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় হয়নি তার সম্বন্ধে আমি তেমন কিছু জানি না এবং তার সম্বন্ধে কোনো কিছু লেখাও পাইনি আমি কি সেই ভিত্তিতে লিখবো আমি অবশ্যই লিখতে চাই লিখতে চাই কেন তিনি একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব ওই সময়ে আমাদের সমাজে একটা মেয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে পুরুষ বন্ধুদের নিয়ে এবং ভাস্কর্যের মতো একটা কাজ যেটা পুরুষরাই করতে ইতস্তত করেছে তো সেখানে একজন মহিলা আমাদের মধ্যবিত্ত মহিলা নারী সে ভাস্কর্যের কাজে এগিয়ে এসছে এটা আমাকে আকর্ষণ করেছে মুগ্ধ করেছে কিন্তু যেহেতু আমি যে তার সম্বন্ধে জানতাম না এই জন্য আমি লিখতে পারিনি কিন্তু যখন আমাকে আমিনুল ইসলাম বললেন তাকে আমি যখন বললাম যে এই অসুবিধা তিনি বললেন এক কাজ করেন তাকে যারা চিনতেন আপনি তাদের ইন্টারভিউ নেন এবং তাদের ইন্টারভিউ ভিত্তিতে আপনি আপনি একটা উপন্যাস দাঁড় করাতে পারবেন তো আমি তখন আমার বাসাতেই সবাইকে ডাকলাম একদিন সকাল থেকে সন্ধ্যা আমাদের আড্ডা চললো আড্ডা আমি দেইনি আমি এক একজনকে নিয়ে এক পাশে বসে আমি ইন্টারভিউ নিয়েছি বাকিরা আড্ডা দিচ্ছে তো এভাবে ইন্টারভিউ নিয়ে আমি একটা দিক পেলাম কিন্তু আমি দেখলাম তার পারিবারিক জীবন সম্বন্ধে কেউ কিছু বলতে পারছে না তো তারপরে আমি অনেক খোঁজ নিয়ে দেখলাম তার নভেরার ছোট ভাইয়ের স্ত্রী তিনি জীবিত আছেন এক ব্যাংকে চাকরি করেন তো আমি তখন তার খোঁজ করলাম তাকে আমি বললাম যে আমি তার সঙ্গে নভেরার সম্বন্ধে আলাপ করতে চাই তিনি কি রাজি আছেন বললাম অবশ্যই রাজি আছে আপনি আসেন তা আমি চট্টগ্রামে গেলাম তার সঙ্গে আলাপ করলাম এবং তা সেই আলাপের মধ্যে দিয়ে নভেরার পরিবার সম্বন্ধে আমি অনেক কিছু জানতে পারলাম এবং ওইটুকু না জানলে উপন্যাসটা অসম্পূর্ণ থেকে যেত আপনার আরেকটি উপন্যাস সাঁতারু জলকন্যা আমার মনে হয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে যদিও নায়কের নাম নেই সাঁতারু হিসেবে সারার জায়গায় বলেছেন নায়িকার শেষ পর্যন্ত একটু নাম পাওয়া যায় মারিয়া এবং পৃথিবীর আমি মনে করি যে উপন্যাসটা আপনার পৃথিবীর যে পাহাড় এবং সমতলের মানুষের যে সম্পর্ক বিভাজিত সম্পর্ক বৈরিতার সম্পর্ক উঁচু নিচু সম্পর্ক শোষণের সম্পর্ক ঘৃণার সম্পর্ক কোনো পাহাড়ি অঞ্চলের নির্দিষ্ট নাম নেই কিন্তু আবার সব কিছু পৃথিবীর সমস্ত পাহাড় এবং সমতলের মানুষের যে এই যে ঐক্য এবং অনৈক্য শোষণ এবং ভালোবাসা প্রেম এবং অগ্নি এটা আপনি কীভাবে নির্মাণ করলেন এটা কেন আপনার মাথায় এলো যে এইভাবে একটা উপন্যাস পৃথিবীর কন্ট্রেস্টে তৈরি করা যায় কারণ আমি দেখলাম শুধু আমাদের দেশে নয় পৃথিবীর যেখানে সমতল রয়েছে পাহাড় রয়েছে যেখানে আদিবাসী রয়েছে এবং সমতলবাসী রয়েছে সেখানে স্বার্থের একটা দ্বন্দ্ব রয়েছে এবং সেখানে সমতলবাসীরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ তারা এই সংখ্যালঘিষ্ঠ আদিবাসীদের যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত করতে চায় তাদের শোষণ করতে চায় তাদেরও অত্যাচার করতে এটা শুধু আমাদের দেশে না ভূমিকায় বলেছি যে যেখানে এই ধরনের জনসংখ্যা রয়েছে সমতলবাসী এবং আদি পাহাড়ের আদিবাসী সেখানে এই ধরনের দ্বন্দ্ব দেখা গিয়েছে সংঘর্ষ দেখা গিয়েছে এই জন্য এই কাহিনিটাকে আমি দেশ নিরপেক্ষ হিসেবে বিশ্বজনীন পটভূমিতে এই উপন্যাসের কাহিনী আমি রচনা করেছি আপনি তো দেখতে পাচ্ছেন না আপনাকে কত আঁকছে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাকে তো তরুণ এমনি আপনি তরুণ সৌন্দর্য একটা মানুষ আমার ছবি আঁকা খুব এখন খুব কঠিন মাথার চুল পড়ে পরে গেছে এ পরে গেছে তো বিকাশ ভাই আপনি একটু বলুন তো কি আমার মনে হয় আমরা যা দেখি যা দেখছি হ্যাঁ এটা আকার দরকার না এটা সবাই দেখছে আমরা যা দেখি না হ্যাঁ যা দেখি না হয়তো অনেকে অনুভব করি সেটা যদি কিছুটা তুলে আনা যায় আমি যেভাবে অনুভব করছি সেটা আমি তুলে আনার চেষ্টা করছি আর এটা আসলে কি হবে এটা আমি বলতে পারবো না এখনো আমার যতটুকু সময় ভালো লাগছে আমি আঁকছি এটা শেষের দিকে আমার প্রিয় একজন লেখক শ্রদ্ধেয় হাসনাত আব্দুল হাই ওনার লেখা আমি পড়েছি এবং যখন পড়েছি ওনার লেখা তখনই আমি ওনাকে আমার মতো করে ওনাকেও ভেবেছি যে উনি কেমন নবীন নৌকা আপনার আরেকটি অসামান্য উপন্যাস আপনার জীবন এটা হয়তো লেখক কিংবা শিল্পীর পক্ষে এটা সম্ভব এই কারণে যে আপনি যে জীবন জন্ম থেকে কিংবা যে সামাজিক যে জীবনযাপন ধারণ করেন তার বাইরে গিয়ে এই যে নিরন্ন বিপন্ন সংগ্রামী মানুষদের যে জীবন এঁকেছেন নবীন নৌকা উপন্যাসটি তার একটি অসাধারণ রূপ নবীকে নবীদেরকে এইভাবে লড়াকু করা যায় এবং নৌকায় যে নৌকা নবী তৈরি করে মহাজনের জন্যে কিন্তু শেষ মুহূর্তে ওরাই দখল করে নেয় যখন বানের পানিতে সব ভেসে যায় এই যে বিদ্রোহ নিরন্ন মানুষের বিদ্রোহ হাসনাদ আব্দুল হাই এই বিদ্রোহের সঙ্গে পরিচিত ছিল না এটা কীভাবে হাসনান হাই তার নিজের ভেতরে ধারণ করেছে এবং লিখেছেন এটা লেখক হিসেবে আমি হয়তো আমলা হাসনাদ আবদুল্লাহ হিসেবে হয়তো এই ধরনের দৃষ্টিভঙ্গি আমার ছিল একদম লেখক হিসাবে আমাকে এই দৃষ্টিভঙ্গির অধিকারী হতে হয়েছে যে সংগ্রামী মানুষ মার খেতে খেতে শোষিত হতে হতে একসময় মাথা উঁচু করে দাঁড়ায় যে নৌকা এই মহাজনের জন্য তৈরি করেছিল যখন বান আসলো বন্যা আসলো মহাপ্লাবন সে মহাপ্লাবনে আশ্রয় নেওয়ার মতন একমাত্র এই বড় নৌকাটাই ছিল সেই বড় নৌকা হ্যাঁ সে বড় মহাজনের সে বড় নৌকায় মহাজন কিন্তু জাগা পেল না জাগা পেল নিরন্ন অসহায় অত্যাচারিত শোষিত মানুষরাই জাগা পেল এবং ওখানে একটা চরিত্র আছে যে এক সময় জমির মালিক ছিল কিন্তু যার জমি সব নিয়ে নেওয়াতে সে পাগল হয়ে গেছে জি সেও ওই প্লাবনের সময় আশ্রয় নেওয়ার জন্য মহাজনের সে নৌকায় উঠেছিল এবং উপন্যাসটা শেষ হয়েছে এই বলে যে মহাজনের যে বাড়ি সে পানিতে ডুবে গিয়েছে তার সপরিবারে সে সলিল সমাধি আর এই যে পাগল যার জমি এই মহাজন আত্মসাত করেছিল সেই পাগল নৌকার গলুইতে দাঁড়িয়ে সে চারিদিকের অথৈ পানির দিকে তাকিয়ে বলছে চিৎকার করে দে আমার জমি ফিরিয়ে দে চমৎকার ক্যামেরার সামনের মেয়েটি এই গল্পটি আপনি কেন লিখলেন এটা তো আপনার এত যে লেখা আমি পড়লাম তার সঙ্গে তো এই গল্পটি যায় না এটা কীভাবে এটাকে আকস্মিক ছিল কোনো স্খলন ছিল কোনো কি ছিল এই গল্পটার পেছনে আমি জানতাম যে এই প্রশ্নটা তুমি করবে সেই জন্য আমি কিছু লিখে নিয়ে এসেছি আসলে এই গল্পটা শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে ছিল না এটা ভুল বোঝা হয়েছে এটার প্রমাণ হলো আমি এই গল্পটা লিখেছিলাম প্রথম আলোতে চোদ্দোই এপ্রিল দু হাজার তেরো সালে আমাদের ছোটো গল্পটা বের হয় এবং খুবই বিতর্কিত হয় এবং আমি খুবই সমালোচিত হই টিভি ক্যামেরার সামনে মেয়ে এই গল্পটা শাহবাগ চত্বরের আন্দোলন প্রজন নতুন প্রজন্ম এই আন্দোলনের বিরুদ্ধে লেখা ছিল না এটা যে লেখা ছিল না তার প্রমাণ হিসাবে আমি এর আগে চারটা লেখা চারটা লেখায় আমি এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলাম সে চারটা লেখা থেকে আমি কিছু কিছু উদ্ধৃতি পড়ে শোনাতে চাই প্রথম লেখাটা বেরিয়েছিল আমাদের সময় পত্রিকায় একুশে ফেব্রুয়ারি ছোট গল্প বেরিয়েছিল চোদ্দোই এপ্রিল এই প্রবন্ধ বেরিয়েছিল একুশে ফেব্রুয়ারি দু নাম ছিল এক জীবনে এত নতুন প্রজন্মের এত অভিজ্ঞতা নেই কিন্তু তাদের ইতিহাস বোধ প্রখর তাদের চেতনায় স্থান পেয়েছে বাংলাদেশের জন্মকালের গৌরব এবং সংঘটিত অপরাধের কাহিনী তারা জাতিস্বর হয়ে রুখে দাঁড়িয়েছে স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের মধ্যে মেয়েদের সংখ্যা কম হলেও তাদের ভূমিকা চোখে পড়ার মতো এবং তাদের সাহস দেখে প্রশংসা না করে পারা যায় না স্লোগানে স্লোগানে সমাবেশকে মাতিয়ে রেখেছে তারা আকাশ বাতাস প্রকম্পিত যাদের কণ্ঠস্বরে তারা সবাই মেয়ে খুব যৌক্তিকভাবে যাদের নামকরণ করা হয়েছে অগ্নিকন্যা মহাসমাবেশে ছেলে মেয়েদের দিনরাত একত্রে অবস্থান এবং কোনো অঘটন বা অপ্রীতিকর ঘটনা না ঘটার দৃষ্টান্ত দেখিয়ে নতুন প্রজন্ম জানিয়ে দিয়েছে যে তাদের নৈতিকতাবোধ অনেক উঁচু মানের এরপর আমি যুগান্তর ছাব্বিশে মার্চ তারিখে আরেকটা প্রবন্ধ লিখি প্রহরী জেগে আছো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মিছিল বার করেছে শাহবাগ চত্বরে বসে পড়েছে তারা যেন পুরো শহরটাকেই দখল করে ফেলেছে হাতে কোনো অস্ত্র না নিয়েই কেবল স্লোগান দিয়ে ফাটিয়ে দিচ্ছে আকাশ বাতাস এরা যে স্বাধীনতার মূল্যকে অতন্দ্র প্রহরীর মতো জেগে থেকে পরিশোধ করেছিল এবং করছে তা আমরা জানতে পারিনি তৃতীয় প্রবন্ধ আমার বেরিয়েছে আমাদের সময়ে ছাব্বিশে মার্চ এর নাম ছিল যুদ্ধ এবং শান্তি এখানে আমি লিখেছি দেশের মানুষ রাষ্ট্রের পেছনে সেটাই তার সবচেয়ে বড় শক্তি তার ভিত্তিতেই পরাজিত করতে হবে চিরকালের জন্য স্বাধীনতার শত্রুদের শাহবাগ চত্বরে নতুন প্রজন্ম সে কথায় বলছে আমি একটা ছোট গল্প লিখি সমকালে ছাব্বিশে মার্চ নাম ছিল শাহবাগ চত্বরে এটা ছোট গল্প এটার গল্পের শেষের অংশটা এরকম মাসুম একজন জার্নালিস্ট সাংবাদিক তার বান্ধবীর খোঁজে গিয়েছে শাহবাগ চত্বরে মাসুম ভাবছে কি করবে হঠাৎ একটা চিন্তা এলো তার মাথায় এটাই হতে পারে আজকের কাগজে হেডলাইন নিউজ যে হেডলাইন শেষ সে যে হেডলাইন লিখলো এই যৌবন জলতরঙ্গ রুধিবে রুধিবেকি দিয়া তারপর লিখলো শাহবাগ চত্বরের বর্ণনা অফিস থেকে সঙ্গে সঙ্গে টেক্সট মেসেজে উত্তর এলো চমৎকার এটাই হবে হেডলাইন নিউজ তুমি থাকো শাহবাগে নিউজ কভার করো তো যে লেখক চার চারটা লেখায় শাহবাগ চত্বরে আন্দোলনকে এরকম বন্দনা করেছে বন্দনা করেছে অভ্যর্থনা জানিয়েছে প্রশংসা করেছে সেই একই লেখক এই আন্দোলনের বিরুদ্ধে লিখতে পারে না কিন্তু গল্পটা তো আসলে নেগেটিভ গল্প আমি তো পড়েছি আসলে ওই যে যে মেয়েটিকে আপনি তুলে ধরেছেন হ্যাঁ সেই মেয়েটির তো একটু নেগেটিভ ধারণা আপনি দিয়েছেন না সে নেগেটিভ ধারণা শাহবাগ চত্বরের কনটেক্সটে নয় প্রসঙ্গে নয় সেটা অন্য দিয়েছে না সেই নেগেটিভ চরিত্রতে এসেছে এই ধরনের একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল বাংলা একাডেমিতে এবং সে বলছিল যে আমরা যারা নাকি মধ্যবিত্ত পরিবার থেকে আসি আমাদেরকে নানান বিষয়ে যে জিনিসটা আমাদের প্রাপ্য সেটা পাওয়ার জন্য আমাদেরকে চরম মূল্য দিতে হয় তো আমি দেখলাম যে এই মেয়েটা যে কথা বলছে হয়তো সে একা নয় হয়তো এরকম মেয়ে আরও আছে তো এদের কথা বলা দরকার তো এই জন্য আমি সেই মেয়েটাকে আমি আমার প্রধান চরিত্র করে লিখেছি এবং এটা লেখার সময় শাহবাগ চত্বরের কথা আমার মনের ধারে ছিল না আপনি একটা গল্প নবাবের তলোয়ার মুক্তিযুদ্ধের গল্প এটা অন্যরকম গল্প এই যে নবাবের তলোয়ার যে করমালি যে ছিল যাত্রা অভিনয় করতে নিরোজুদ্দোল্লার পোশাক পরে তিনি একাত্তর সালে যখন যুদ্ধ হয় তিনি তার নেতৃত্বে গ্রামে একটা যুদ্ধ হয় এবং যুদ্ধে তিনি শহীদ হন এবং আরও গ্রামের অনেক তিনি একটা যুদ্ধটাকে নিয়েছিলেন একটা যাত্রার মোটিভ থেকে তার ভেতরে হয়তো ক্রোধ ছিল প্রতিরোধ ছিল কিন্তু তিনি এটা যাত্রার ঢঙে নিয়েছিলেন এবং যার ফলে কি হলো অসংখ্য মানুষ মারা যায় পরবর্তীতে এটা নিয়ে নানা রকমের কথা হয় কিন্তু তার সন্তান নবাব তার হাতে তার পিতা সেই নবাবের তরবারিটা থেকে যায় একটা অদ্ভুত গল্প এই আইডিয়াটা আপনি যুক্ত করলেন কিভাবে কেমন করে আপনার এই যখন নাকি অসহযোগ আন্দোলন হচ্ছে মার্চ মাসে উনিশশো একাত্তর সাল সালে তখন একদিন কাগজে খবর পেলাম যে ফরিদপুরে এক গ্রামে একজন যাত্রার অভিনয় করে সে নবাব সেরা পোশাক পরে তলোয়ার হাতে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে পাক সেনারা আসবে তাদের মোকাবেলা করার জন্য এই গল্পটা পড়ে এই নিউজটা পড়ে আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম নিউজ ছিল এটা এটা নিউজ ছিল তারপরে আমার মনে হলো যে না এটাকে কেন্দ্র করে একটা গল্প লেখা তো এই গল্প লেখার এটাই উৎস এবং তার পুত্র যখন ঘুমিয়ে আছে পুরস্কার অনেকদিন নানা জঞ্জাল ছড়িয়ে অপবাদ ছড়িয়ে যখন তার বাবার স্বীকৃতি পেলেন মুক্তিযুদ্ধের এবং তখন যখন উপজেলা প্রশাসন তাকে পুরস্কৃত করলো এবং সে যখন পিতার সেই আলু থালু দিন হয়ে গেছে সেই পোশাক এবং তিনি তরবারিটি নিয়ে ঘুমিয়ে পড়েছেন তার মা যখন তরবারিটা টেনে খুলতে যায় তরবারিটা তখনও নবাবের হাতে শক্ত হয়ে ধরা আছে এটা কি আমাদের স্বাধীনতা থেকে ধরার একটা প্রতীক হ্যাঁ এটা একটা সিম্বলিক প্রতীকই একটা প্রতীক এই যে ছাড়ছে না তার মানে নতুন প্রজন্মের ছেলেরা তারা স্বাধীনকে স্বাধীনতাকে হারাতে দেবে না তারা স্বাধীনতার মূল্য তারা সংরক্ষণ করবে এই তো তলোয়ারটা হলো স্বাধীনতার প্রতীক এবং এই যে সে আসক্ত হাতে ধরে আছে তার মানে সে এটা হারাতে দেবে না এই স্বাধীনতা আমাদের অক্ষুণ্ণ এবং অম্বেল থাকবে চিরকাল এবং এই প্রজন্মের হাত ধরেই সেটা একটা অসাধারণ মুক্তিযুদ্ধের গল্প আমরা একটু অন্যদিকে যাই আপনি তো পৃথিবীর নানা দেশ ভ্রমণ করেছেন ট্রাভেলগ লিখেছেন ভ্রমণ কাহিনী লিখেছেন এর মধ্যে একটা ভ্রমণ কাহিনীর কথা আমি আপনাকে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আন্দালুসিয়া আন্দালুসিয়া হচ্ছে প্রাচীন একটি শহর প্রান্তর বা গ্রাম এলাকা স্পেনের যেখানে একসময় মুসলমানরা দখল করেছিল মুসলমান বিজয় অর্জন করেছিল পাঁচশো আশা বছর ধরে শাসন করেছিল আল হামরা প্রসাদ একটা বিশাল জ্ঞানের লাইব্রেরি গড়ে তুলেছিল কর্ডোবা নগরী গড়ে তুলেছিল সেখানে আপনি গিয়েছিলেন এবং এত চমৎকার করে লিখলেন আমার মনে হয় ভ্রমণ না আপনি একটি ইতিহাসও লিখতে চেয়েছেন হ্যাঁ এটা শুধু ভ্রমণ কাহিনী না এই ভ্রমণ কাহিনীর মাধ্যমে আমি স্পেনের ইতিহাস তুলে ধরতে চেয়েছি মৌরদের যে শাসন ছশো বছর এবং মুররা যে অঞ্চলে শাসন করত ওই অঞ্চলটাই আন্দালুসিয়া হিসেবে পরিচিত ওরা আরবিতে বলতো আল আন্দালুস ওরা উত্তরে যায়নি উত্তরের দিকে যায়নি ওরা মাঝামাঝি জায়গায় গিয়ে দক্ষিণাঞ্চলটাই তাদের শাসনের অধীনে রেখেছিল তো তাদের যে শাসন তাদের সময়ে যে ওখানে দর্শনের চর্চা হয়েছে আবে সিনা আবে এই সব দার্শনিক তারা গ্রিস দেশ থেকে অ্যারিস্টটল প্লেটো এদের দর্শনের বই এনে অনুবাদ করেছে আর সেই অনুবাদটি পরবর্তীতে পৃথিবীতে ছড়িয়ে ছোট না হলে গ্রীসের দার্শনিকদের এইসব লেখা হারিয়ে যেত কেউ জানত না বিরাট অবদান ওখানে মোর শাসকরা ছ বছর শাসন করেছে এটা বড় কথা না সে শাসন তো নাই হারিয়ে গেছে কিন্তু তাদের যে পার্মানেন্ট কন্ট্রিবিউশন স্থায়ী অবদান সভ্যতার জন্য সভ্যতার জন্য এবং ওই যে গ্রিক সভ্যতার এই দর্শন সাহিত্য বিজ্ঞান তারপরে মেডিসিন ইত্যাদির ওপরে যে সমস্ত লেখা এগুলো নিয়ে এসে একটা ধারাবাহিকতা তারা রাখলো এইটাই তাদের সবচাইতে বড় সফলতা আপনার আরেকটি উপন্যাস ডেটলাইন ভূষণপুর ভূষণপুরের যে স্বপ্ন আপনি দেখিয়েছেন মানুষের মধ্যে পজিটিভনেস এবং একাত্তরে যারা পরাজিত হয়েছিল রাজাকার তারা যে নতুন করে একটা আবাস তৈরি করতে চায় তাদের একটি ক্ষমতার বলদর্পী ক্ষমতা প্রদর্শন করতে চায় সাধারণ মানুষ জেগে ওঠে এবং ওরা পরাজিত হয় এবং এই যে আপনি মানুষের সাধারণ মানুষের মধ্যে একটা অসাধারণত্ব আপনি দেখাতে চান যদি আপনার জীবনযাপন একটু উচ্চ লেভেলের সাধারণ মানুষ থেকে একটু বিচ্ছিন্ন ছিলেন যেহেতু আপনি চাকরি করেছেন আমলা ছিলেন দীর্ঘদিন আপনার কাছে এই সাধারণ মানুষের প্রতি মমতাটা দরদটা কীভাবে তৈরি হলো না আমি সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন ছিলাম না আমি আমলা ছিলাম সরকারি চাকরি করেছি সেই সুবাদে আমি সাধারণ মানুষের সঙ্গে মিশেছি আমাকে মিশতে হয়েছে আমাকে গ্রামে যেতে হয়েছে গ্রামের মানুষের সমস্যা আমাকে শুনতে হয়েছে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেজন্য আমাকে সরকারের কাছে সুপারিশ করতে হয়েছে সুতরাং আমি একজন সিভিল সার্ভেন্ট হিসাবে সরকারি কর্মচারী হিসেবে সাধারণ মানুষের জীবনের সঙ্গে খুবই সম্পৃক্ত ছিলাম এবং যেহেতু তাদের জীবন আমি খুব কাছে থেকে দেখেছি তাদের কষ্ট দুঃখ আমি অনুভব করেছি সেজন্য আমার ভেতরে তাদের জন্য একটা মমত্ব বোধ গড়ে উঠেছে এবং তাদের জীবন আমি আমার লেখায় প্রতিফলিত করার চেষ্টা করি আপনার দীর্ঘ অভিজ্ঞতা জীবনে যে কাজ করেছেন এই কাজের মধ্যে আপনার ব্যক্তিগতভাবে সন্তুষ্ট কতখানি দেশের মানুষের জন্য আপনার নিজের জায়গা থেকে আপনি কতটা সন্তুষ্ট অনুভব করেন সন্তুষ্টি বোধ করেন যে আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছি হ্যাঁ আমি খুব সন্তুষ্ট যে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে আমি পালন করেছি এবং এ বিষয়ে আমি নিঃসন্দেহান এই জন্য যে আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি অনেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যায় উচ্চতর পর্যায়ে আমার বিরুদ্ধে দিন কোনো অভিযোগ হয়নি বরঞ্চ আমার যখন কোনো জায়গা থেকে বদলি হয়েছে তখন কিছু কিছু স্থানীয় লোক চেষ্টা করেছে যেন আমি বদলি হয়ে অন্য জায়গায় না যাই অর্থাৎ তারা আমাকে আরও কিছুদিন পেতে চেয়েছে আপনি সেবা পেতে চেয়েছেন এই হাসান আপনি তো দীর্ঘদিন ধরে লিখছেন আজ আশি বছরের তরুণ আপনি আমার ধারণা যে রশিদ হায়দার আপনার চেয়ে বয়স একটু ছোট হবেন আমার ছোট হবে ছোট হবে রশিদ হায়দার আমাদের আরেকজন প্রমাণ কথা তিনি আপনার সম্পর্কে কি বলেছেন ট্রিবিউট দিয়েছেন একটু দেখে আসে আমার অগ্রজ প্রতিম কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হায়ার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি তিনি বাংলাদেশের সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন তিনি তার গল্প উপন্যাসে মোট কথা কথা সাহিত্যে যে শিল্প সৃষ্টি করেছেন তা এক কথায় অনবদ্য তার বিশেষ অবদান হচ্ছে ভ্রমণ কাহিনীগুলো শিল্প সাহিত্যের বাইরে হাসনাত আবদুল হাই খুব বড় মাপের আমলা ছিলেন সচিব ছিলেন কিন্তু যখন তার সঙ্গে বন্ধু সুলভ আচরণে সময়ে আমরা কথা বলেছি আড্ডাও দিয়েছি তখন সেই পরিচয়টি কখনোই বড় হয়ে ওঠেনি তাকে একজন আমলার চাইতে বলবো যে বইয়ের মানুষ অর্থাৎ সাহিত্য শিল্পী এবং সার্থক সাহিত্য শিল্পী তিনি নিজেকে প্রকাশ করেছেন তার কথায় তার লেখায় তার আচরণে তার সৃষ্টিতে এই বিষয়গুলোই তো তাকে অমর করে রাখবে এটাই আমার বিশ্বাস এবং আশা আশা করি আমার আশা সফল হবেই কেমন লাগলো খুব অল্প ভালোই বলেছেন খুব সজ্জন ব্যক্তি অত্যন্ত বিনয়ী এবং সে আমার অনুজ বলতে গেলে কারণ তার বড় ভাই জিয়া ছিল আমার বন্ধু আচ্ছা আমাদের সংস্কৃতির আরেকজন পাই নেওয়ার বিশেষ করে নাটকের ক্ষেত্রে মঞ্চ নাটকের ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন এবং আমরা একসঙ্গে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম ও আচ্ছা আমি এবং জিয়া হায়দার বিকাশ ভাই যার জন্য এঁকেছেন তাকে একটু দেখান চমৎকার হয়েছে চমৎকার বাহ খুব চমৎকার হয়েছে এবং আমার এখনকার চেহারাটা ফুটে উঠেছে খুব সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চমৎকার আসুন ভাই আপনার উপন্যাস পঞ্চাশেরও অধিক ছোট গল্প কত লিখেছেন নন্দন তত্ত্ব লিখেছেন কত বিষয় না লিখেছেন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আপনাকে ধারণ করা সত্যি খুব দূরহ ব্যাপার তবু আপনি আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন অভিজ্ঞতা বিনিময় করলেন আপনি যেখানেই থাকুন লেখালেখির সঙ্গে থাকুন শিল্পের সঙ্গে থাকুন এবং নীর থাকুন সৃজনশীলতার সঙ্গে থাকুন ভালো থাকুন তোমাকেও খুব ধন্যবাদ যে আমাকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছ এবং বেশ কিছু বিষয় যেগুলো আমাদের উভয়েরই আগ্রহের বিষয় সে বিষয়ে আমরা আলোচনা করার সুযোগ পেলাম তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বিকাশ ভাই আপনাকেও ধন্যবাদ হাসনাত আব্দুল হের চমৎকার একটা ছবি আঁকবার জন্য আমি তো খুবই খুশি হয়েছি খুব ভালো লাগছে চমৎকার ছবিটির জন্য রশিদ হায়দারকেও ধন্যবাদ সে আমার সম্বন্ধে অত্যন্ত ভালো বলেছে শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য হাসনাত আব্দুল হায়ের সঙ্গে থাকবার জন্য শিল্পবাড়ি দেখবার জন্য এবং শাহজাহান আহমেদ বিকাশের অসাধারণ আঁকা ছবি দেখবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন শিল্পের সঙ্গে থাকুন বাংলাদেশের সঙ্গে থাকুন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে থেকে বুকে ধারণ করে অনন্তকাল ধরে বেঁচে থাকুন